গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার, জামাই ষষ্ঠীর পরের দিনের ব্লগ এটা। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, আজকে সকাল সকাল আমি বিছানা পরিষ্কার করতে চলে এসেছি। তো আমার রুমে আজকে বিছানাটা আমি ঠিক পরিষ্কার করে নিলাম, কারণ আজকে আমার হাজব্যান্ড উঠে পড়েছে তাড়াতাড়ি। তোমাদেরকে সাধারণত আমি আমার এই ঘরের বিছানাটা সকালবেলায় দেখাতে পারি না। তো আজকে যেহেতু হাজব্যান্ড উঠে গেছিলো, তো তার জন্যই তোমাদের সকালবেলায় এই ঘরের বিছানাটা ওঠানো আমি দেখালাম। তো তারপরে দেখো, চুলটা একটু আঁচড়ে নেবো, রাত্রিবেলাতে চুল বেঁধে শুই তো জট পাকিয়ে যায়। তো এখন ভালো করে চুলটা ছাড়িয়ে নিয়ে ভালো করে একদম উঁচু করে খোঁপা করে নেবো। আর চুল খুলে এই গরমে কাজ করা তো খুবই অসম্ভব ব্যাপার, তো তার জন্য উঁচু করে একটা খোঁপা করে নিচ্ছি। এরপর ব্রাশ টাশ করবো। তারপরে দেখো, চা নিয়ে চলে এসেছি আমি। আর আগের দিনে ষষ্ঠী ছিল, তো ষষ্ঠীর দিনে রাত্রিবেলায় লুচি হয়েছিল, তোমরা সবাই জানো। তো বেশ কয়েকটা লুচি বেঁচে গিয়েছিলো, তো সেখান থেকে একটা নিয়ে আমি চায়ের সাথে খাচ্ছি। আর চা দিয়ে কিন্তু বাসি লুচি খেতে জাস্ট অসাম লাগে। আমি তো লুচি এমনিই ভালোবাসি, তারপর চা দিয়ে তো কোনো কথাই নেই। তো লুচি টুচি খাওয়া হয়ে গেল, আর বেশ কয়েকটা লুচি বেঁচে গিয়েছিলো, যেটা আমাদের সকালবেলার ব্রেকফাস্টেও হয়ে গেছে আজকে লুচি। তো তোমরা দেখতে থাকো, আর আমার ছেলেকে আমি পড়তে বসিয়ে দিয়েছি। সকালবেলাটায় ওকে একটু পড়তে বসানোর চেষ্টা করি, তার কারণ আমি মনে করি সকাল আর সন্ধ্যাটা বাচ্চা ছেলেদের বা বড়দের, মানে যারা পড়ুয়া আর কি, তাদের আর কি বই নিয়ে পড়াশোনা করাটাই ভালো, মানে ভালো টাইম সকাল আর সন্ধ্যাটা। তার জন্য আমি ওকে যত কাজই থাকুক ওকে আমি পড়তে বসিয়ে দিই সকালবেলাটা। তো তারপরে দেখো, ও পড়ছে আর এদিকে আমি আমার কাজগুলো করছি, সমস্ত ঘরে ডাস্টিং, ক্লিনিং, ঝাড় দেওয়া, ঘর মোছা, তো এগুলো তো প্রত্যেক দিনের কাজ, তো এগুলো তো আমাদেরকে করতেই হবে। তো আমি আমার কাজ করছি এদিকে, আর ও ওদিকে পড়াশোনা করছে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করে দেখো না, লাস্ট পর্যন্ত দেখো। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা। ব্রেকফাস্ট করছি, যে কালকে লুচি ছিল, কালকে লুচি আর কুমড়োর তরকারি। তো আমি অনেকক্ষণই খাওয়া শুরু করে দিয়েছি, খাওয়া প্রায় শেষের দিকে। তো আমার খেয়ালই ছিল না যে আজকে আমি ভিডিও শুরু করেছি, তখন মনে পড়লো যে না, তোমাদের তো দেখানো হয়নি। আর আজকে খেতে খেতে একটু লেটই হয়ে গেছে, 11টা বেজে গেছে। আজকে সকাল থেকে একটু ব্যস্ত। আবার মুখের সামনে ধরিস না, মুখের সামনে ধর। একটু দেরি হয়ে গেছিলো কাজকর্ম সারতে, চান করতে, কাপড় মেলতে ছাদে। তো তারপরে এই মাত্র ছাদে থেকে ঘুরে, মানে সব কিছু মিলে টিলে দিয়ে এসে এতক্ষণে খাওয়া দাওয়া করছি, সবার খাওয়া হয়ে গেছে, তবে আমি খেতে উঠছি। মা ওদিকে রান্নার জোগাড়পাত্রি করে রান্না মোটামুটি শুরু করে দিয়েছে। তো কিছু রান্না শুরু করেছে, তারপর আবার কী হবে না হবে ঠিক করে আবার পরে আবার কী হবে। একটা তরকারি বসিয়েছে শুধু, আর আমার বর আছে ওখানে আনতে গেছে মটন। তো আনুক, তারপরে তোমাদের দেখাবো, খেয়ে নিই। তো ব্রেকফাস্ট করা সবার হয়ে গেছে, তারপরে তোমাদেরকে বললাম না হাজব্যান্ড মটন আনতে গেছে, তো একটু লেট করেই এনেছি আজকে মটনটা। প্রায় এখন 11:30-12টা বাজছে। তো মটনটা আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে দিয়েছি, আর এদিকে মশলাপাতি যেগুলো আছে আর কি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরেগুলো, এগুলো একটু শেষ হয়ে গেছিলো কন্টেনারগুলো, তো সেগুলো আর কি কন্টেনারগুলো ফিল করে দিচ্ছি। তারপরে মাংসটা ম্যারিনেট করব। আর দেখো, এখানে আমি মাংসটা ম্যারিনেট করতে চলে এসেছি, মা দিয়ে দিচ্ছে একে একে, আর আমি মাংসটা আর কি মাখাবো। তো মাকে বলছি তুমি দিয়ে দাও, ফার্স্টে মা তেল দিল, তারপরে দেখো নুন, হলুদ গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর কিছু না, আর ওইটা দিয়ে আমি পুরো মাখিয়ে নিয়েছিলাম প্রথমে। আর হ্যাঁ, আর দিয়েছে ওই সানরাইজের মিট মশলা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো।
তো ওইটা দিয়ে আগে মাখিয়ে নিয়েছিলাম, তারপরে মা পেঁয়াজ কুচি করে দিচ্ছে, তারপরে পেঁয়াজ কুচিটা নিয়েও ভালো করে একবার মাখিয়ে রেখে দিচ্ছি। তো তারপরে দেখো রান্না করতে চলে এসেছি, আর কড়াইয়ের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। তারপরে যেমন মটন কারি করে সেরকম সবাই জানে, তো দেখো আমি আলুগুলো ফার্স্টে ভেজে তুলে রাখবো, তারপরে কষিয়ে নিয়ে কুকার দেব। তো দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর আমি দিচ্ছি কড়াইয়ে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে একটু সামান্য চিনি দিই। যে কোনো রান্না মানে মশলার রান্নার আগে তেলের মধ্যে যদি একটু চিনি দেওয়া হয় না, আর চিনিটা যদি ভালো করে পুড়িয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু দারুণ কালার আসে রান্নাতে। তো সেইটাই আমি করেছি, তেলের মধ্যে একটু চিনি দিয়ে ফার্স্টে চিনিটা যখন পুড়ে গেল ভালো করে, তাতে আমি পাঁচ ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে কুচানো পেঁয়াজটা ভাত ভেজে নিয়েছিলাম। আর তারপরে দিলাম আদা বাটা ও রসুন বাটা। তো আদা ও রসুন বাটার যখন কাঁচা গন্ধ চলে যাবে, তখন আমি একটু সামান্য জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একটু জলে পেস্ট করে রেখেছিলাম গুলে, তো সেটাই দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমার রান্না চেপে গেছে, মশলা কষাচ্ছি এখন, আর মাংসগুলো তোমাদের তো দেখালাম, ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো আমি যতটা পারবো রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। মটন কোনোদিন সেরকমভাবে তোমাদেরকে আমি দেখাইনি, আর আমার মুখ চোখে কী অবস্থা থাকে, পুরো ঘেমে গেছি একদম। তো মটন রান্না কোনোদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো আজকে ভাবছি মটনের লাল ঝোল তোমাদের সাথে একটু শেয়ার করবো রেসিপিটা। মানে মটন আমাদের বাড়িতে সেরকমভাবে হয় না, তার কারণ হচ্ছে বাবা মানে শ্বশুরমশাই আর কি মটন খাওয়া একটু বারণ, মানে যতটা পারা যায় কম খাওয়া খেতে হবে আর কি। তো তার জন্য মটন আমাদের বাড়িতে সেরকমভাবে হয়ই না, খুবই কম হয়, চিকেনটা বেশি হয়। আর আজকে অনেকদিন পরে ভাবলাম যে আমার বর নিয়ে এলো, তো অনেকটা দেরি করে নিয়ে এসেছে, আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1:45 বাজছে। হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে ঘুরে এসো, আর ওই নীল ইয়েটা নিয়ে এসো, হ্যাঁ শুকিয়ে গেছে এগুলো নিয়ে এসো, প্রচণ্ড গরম। এখন বাজছে 12:40, ওই যে ঘড়ি, ওই ঘড়ি হারিয়ে গেছে, ওই দেখো ওই দেখো, এখন বাজছে 12:40। তো কষে নিয়ে কুকারে দিয়ে কটা দুটো কি তিনটে সিটি দিলেই হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম আজকে, তো বৃষ্টি হলে একটু শান্তি পাওয়া যায়। তো বন্ধুরা দেখো কত সুন্দর কালার এসছে, দেখো ম্যারিনেট মটনটার। তো এটা আবার আমি কড়াইয়ে দেব, মশলার সাথে মটনটা খুব ভালো করে কষাতে হবে। এই কষানোটা যত ভালো হবে, যত ভালো করে কষানো হবে, তত টেস্টটা তত ভালো হবে। তো যতক্ষণ পারা যায় আমি তেল ছাড়া অবধি আমি কষেছি। তো বন্ধুরা আমার মটন কষানো হয়ে গেছে, দেখো ওদিকে কুকারে গরম জল চাপিয়ে দিয়েছি, আর এদিকে কষানো প্রায় কমপ্লিট, আলুগুলো মিশিয়ে দেবো একটু, দিয়ে কুকারে দিয়ে দেবো, তাহলে সিটি দিলেই হয়ে যাবে। তো দেখো মটনটা কত সুন্দরভাবে কষে গেছে, কালারটা এত সুন্দর বেরিয়েছে, মনে হচ্ছে যেন এই কষাটাই খাওয়া হয়ে যাবে। বাট এটা তো সেদ্ধ করা নয়, সেদ্ধ করা হলে এটাই হয়তো খাওয়া হয়ে যেত। আর দেখো কুকারে গরম জল চাপিয়ে দিয়েছি, আর আলুটা মিশিয়ে দিয়ে আমি কুকারে দিয়ে দেবো। তো কুকারে ওটা দিয়ে দিলাম, মোটামুটি দুটো সিটি পড়ুক, দুটো থেকে তিনটে পড়ুক, তারপরে বন্ধ করে দেবো। আর এবার গ্যাসটা একটু পরিষ্কার করে দিই, আর কিছু এনে কুকারে তো সিটি মারলেই হয়ে যাবে। আর দুধ দিয়ে গেছে, দুধটা বসাতে হবে, বাসন আছে কতগুলো, কড়াই টড়াই আছে, ওগুলো একটু ভালো করে ধুয়ে ভেজে নিই, দিয়ে গ্যাসটা মুছে নিই। গ্যাস পরিষ্কার করাটা একটা বিরাট বড়, তেল টেল ছিটে পড়েছে, তো সেটা একটু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপর দুধটাকে চাপিয়ে দেবো। Thank you.
আমাদের আর গ্যাস ট্যাস মোছা টোছাগুলো আমি দেখালাম না, সব যে সমস্ত জিনিসপত্রগুলো নামিয়েছিলাম মশলাপাতি সেগুলো সব সরিয়ে টরিয়ে দিলাম। আর দেখো কুকারটা সিটি খুলে গেছে, তো মাকে বলছি দেখো একটা তুলে সিদ্ধ হয়েছে নাকি, তো মা সেটাই দেখছে আর কি, তুলে সিদ্ধ হয়েছে নাকি। আর দেখো কালারটা কত সুন্দর এসছে, একদম উপরে পুরো তেল ভাসছে, খুব সুন্দর কালার এসছে। কেমন আছে মন? ভালো আছে? আর ছেলেকে খেতে দিয়ে তারপর আমরা বসে পড়েছি খেতে। আর এই যে আমি নিয়েছি এটা, আজকে রান্না হয়েছিল চচ্চড়ি, কলমি শাক ভাজা, আর কলমি শাক না লাল শাক ভাজা, আমড়ার চাটনি আর মটন। তো দেখো মটনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, পুরো তুল তুল করছে একদম। তো বন্ধুরা এখন হচ্ছে দুপুরবেলা, তো এখন প্রায় 3টে বেজে গেছে, তো আমরা এইমাত্র খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া হলো, আজকে মা বাসনগুলো মা ধুচ্ছে আর কি। তো আমি বাকি কাজগুলো করলাম, মানে এঁঠোটা পরিষ্কার করলাম, খাবারগুলো ফ্রিজে ঢোকালাম, তারপর জল টলগুলো একটু ভরলাম, তারপরে আর কী করলাম, হ্যাঁ আর গ্যাসটা মোছা হয়নি তখন, মানে যেটাতে কুকারটা চাপানো ছিল যে ওভেনটা, সেটাতে তো সেটা নামালাম। আর তার চারিপাশে এত পিঁপড়ে চলে এসেছে কি যে বলবো, তোমাদের বলার নয়, পিঁপড়েতে উৎপাত করছে খুব। তো তার জন্য সেই চক হয় না লক্ষণ রেখা, তো সেইগুলো নিয়ে এখন আমি একটু দাগ টাক দিয়ে এলাম যাতে আর না উঠতে পারে, খুব জ্বালাচ্ছে পিঁপড়েতে। একটা যদি চিনির টুকরো পড়ে থাকছে বা একটা পেঁয়াজের টুকরো বা একটা ভাতের চাল হয়তো দিতে গিয়ে যদি সাইডে পড়ে থাকছে তো তাতেই পিঁপড়ে উঠে যাচ্ছে, এরকম ব্যাপার। তো সেগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে টরে এলাম, আর মা বাসনটা আজকে ধুয়ে দিল। তো যাই হোক, আজকে খাসির মাংসের লাল লাল ঝোল হয়েছিল আর কি অনেকদিন পরে। তো চলো আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। জানি না এমনি কতটা বড় হয়ে গেছে জানি না, আজকে আমি দেখালাম যে আমার আমি কী কী পদ্ধতিতে মটনের ঝোল করি আর কি, খাসির মাংসের ঝোল করি, আমি সেটাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর একটা লাইক তো অবশ্যই করবে আর শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা এখনও নতুন বন্ধু আছো, যারা দেখছো শুধুমাত্র দেখছো, তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন, তাছাড়া তো আমি এগোতে পারবো না বন্ধুরা। তো এটাই ছিল বলার। আর অনেক নতুন বন্ধু যারা আসছো আমার চ্যানেলে তাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা আছো তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা প্রত্যেক দিন যারা আমার ভিডিও দেখে কমেন্ট করো, আমার খুব ভালো লাগে কমেন্ট করতে, বিশ্বাস করো বন্ধুরা, তোমরা যখন একটা কমেন্ট দাও না আমার কি বলবো, আমার খুব ভালো লাগে। তো আমি প্রত্যেককে রিপ্লাই করি, প্রত্যেককে, হয়তো সঙ্গে সঙ্গে না হলেও দুদিন পরে হলেও আমি প্রত্যেককে রিপ্লাই করি। যে মানে তো আমার ভিডিও, আমি একদম খুব সামান্য মানে মধ্যবিত্ত ঘরের বউ মেয়ে যেটাই বলবে, তো সেই আমার ভিডিও তোমরা দেখছো কত জায়গা থেকে, কত দিদি কত বোন কত দাদা সবাই দেখছে, আমার মানে এত ভালো লাগে না কি বলবো। তার সেই ভিডিও দেখে তোমরা কমেন্ট করছো যে হ্যাঁ ভালো লেগেছে, বা আমার সমস্ত ডিটেলস অনেকে ডিটেলসভাবে মানে কমেন্ট করে, আমার খুব ভালো লাগে বলছি বন্ধুরা, খুব ভালো লাগে। তো প্লিজ বন্ধুরা এইভাবে আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। তো চলো আজকে আমি এখানে এইটুকু মানে এখানেই শেষ করে দিচ্ছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, হাসি খুশি থাকবে, চলো টাটা।